হ্যালো ফ্রেন্ডস, আমি অনুপমা, দ্য টেলস অফ অনুপমা থেকে। আজকের আমার প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওর টপিকটা কি। হ্যাঁ বন্ধুরা, এটা সামার টাইম, আর সামার টাইমে আমরা প্রত্যেকে একটা কমন প্রবলেম ফেস করেই থাকি, যেটা হচ্ছে সান ট্যানিং। তাই আজকে আমার ভিডিওতে আমি তোমাদের সবার সাথে একটা সহজ পদ্ধতি শেয়ার করতে চলে এসেছি, যা দিয়ে তোমরা এই সান ট্যানটাকে খুব সহজে রিমুভ করতে পারবে। তো তোমরাও যদি সেই সহজ পদ্ধতিটা কি সেটা জানতে চাও, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি এই বিষয়টা কি তা আমরা সবাই জানি, তাও যদি কেউ না জেনে থাকো তাদের বলে দিই যে সামার টাইমে আমরা যখন বাইরে বেরোই, আমাদের বডির যে সমস্ত এরিয়াগুলো কভার থাকে না, সেই সমস্ত এরিয়াগুলোতে সূর্যের অতিরিক্ত তাপের ফলে না স্কিনের উপর লেয়ারটা ড্যামেজ হয়ে যায়। তা আমাদের বডির যে সমস্ত এরিয়াগুলো কভার থাকে তার তুলনায় এই সমস্ত এরিয়াগুলার কমপ্লেক্সটা আরও বেশি ডার্ক লাগে, মানে আরও বেশি কালো লাগে, আর এটাকেই সানট্যান বলা হয়। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা সহজ পদ্ধতি শেয়ার করতে চলেছি, যার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই প্রায় আমাদের কিচেনে মোস্ট অফ দ্য টাইম অ্যাভেলেবেল থাকে। এটা বেসিক্যালি আমি নিজের জন্য ব্যবহার করে থাকি, যখনই আমার মনে হয় যে আমি বাইরের থেকে এসেছি, আমার প্রচণ্ড ট্যান পড়ে গেছে, আমার হয়তো সে সময় কোনো প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল নেই, তখন আমি এটাকে দিয়েই, মানে বেশিরভাগ সময় আমি এটা দিয়েই ট্যান রিমুভ করি। আর এটাকে আমি একটু মেনটেন করার চেষ্টা সবসময় করি, তোমাদেরও আমি রিকোয়েস্ট করবো যে এটাকে মেনটেন করো, সামার টাইমে অন্তত মেনটেন করো, তাহলে দেখবা তোমরা অনেকটাই এই ট্যানের প্রবলেম থেকে মানে সলিউশন পাচ্ছ। সো বেসিক্যালি বন্ধুরা, এটা হচ্ছে একটা ফেস প্যাক, যেটার জন্য তোমাদের মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস লাগবে। ভাবা যায়, মাত্র তিনখানা ইনগ্রিডিয়েন্টস। সো বন্ধুরা, আমাদের প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দই, যেটা আমাদের বেসিক্যালি কিচেনে মোস্ট অফ দ্য টাইম সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, রান্নার জন্য মায়েরা ব্যবহার করে থাকে। আর এতটা লাগবে না, ভয় পেও না, এতটা কোয়ান্টিটি রেখে অল্পই লাগবে। আমি জাস্ট তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি। সো আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেসন। বেসন আশা করি সবার কিচেনে অ্যাভেলেবেল থাকে, বাড়িতে রান্নার কাজে প্রচুর লাগে। আর হ্যাঁ, আমি এই কোম্পানির বেসন ইউজ করেছি বলে এমন কোনো মানে নেই যে তোমাদেরকেও এই কোম্পানির বেসন ইউজ করতে হবে, তোমরা যে কোনো বেসন ইউজ করতে পারো, খোলা বেসনও পাওয়া যায় বা দোকানে কিনতে। আর বন্ধুরা, আমার লাস্ট সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাঁচা হলুদ। তো কাঁচা হলুদের গুণত্ব আমি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো। কাঁচা হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট কম্পোনেন্ট থাকে, তো সেই জন্য এটা আমাদের স্কিনের গ্লোয়ের জন্য বলো, র্যাশেসের জন্য, র্যাশেস ঠিক করার জন্য বলো, পিম্পল ঠিক করার জন্য বলো, কারোর স্কিনে যদি ইচিং থাকে, মানে সেন্সিটিভ স্কিন থেকে শুরু করে নর্মাল স্কিন, ড্রাই স্কিন, সবার জন্য হলুদ খুব 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 ভালো। এবার বন্ধুরা কথা বলি পরিমাণ নিয়ে। সো বেসিক্যালি বন্ধুরা, এই প্যাকটা বানাতে গেলে তোমাদের 2 চামচ টক দই, 1 চামচ বেসনের সাথে এই রকম মাপের, দেখে নাও ভালো করে, এই রকম মাপের একটা কাঁচা হলুদ ভালো করে পেস্ট করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করবে আর ভালো করে পেস্টও করবে এটাকে, যেন এর কোনো দানা দানা না থাকে, ভালোভাবে মিহিন হয়ে যায় বিষয়টা, যতটা পারো করে নিও আর ভালো করে সেটাকে মিক্স করে নিও। সো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই, আমি আগেই এরকম একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। আশা করছি দেখো আমার পেস্টের কেমন থিকনেস হয়েছে, দেখো চামচ থেকে ঠিক একটা পড়ছে না, এই রকমের থিকনেস তোমাদেরও পেস্টের হবে। তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। হ্যাঁ বন্ধুরা, এটাকে অ্যাপ্লাই করার একটা রাইট ওয়ে রয়েছে। অনেকেই কী করে, এরকম অনেক ফেস প্যাক বা হোম রেমিডিস তৈরি করে আর ডিরেক্ট ফেসে সেটা অ্যাপ্লাই করে নেয়, সেটা কখনোই ঠিক নয়। এই সমস্ত ফেস প্যাকগুলো অ্যাপ্লাই করারও একটা রাইট ওয়ে রয়েছে, আমি সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এটাকে নিজের ফেসে অ্যাপ্লাই করেও তোমাদের দেখাবো। সবার প্রথমে তোমরা নিজেদের যে কোনো ফেভারিট ফেস ওয়াশ দিয়ে, যেটা তোমরা ডেলি ইউজ করে থাকো, সেটা দিয়ে নিজের ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি নিজের ফেস ক্লিন করার জন্য ইউজ করছি প্লামের ফেস ওয়াশ। ফেস ওয়াশ করে মুখটা ধোয়ার পরে অবশ্যই একটা পরিষ্কার কাপড় দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে, আর অবশ্যই দেখবে যেন মুখে কোনো জল না থাকে। তো চলো এবার আমি এই প্যাকটা তোমাদেরকে নিজের ফেসে লাগিয়ে দেখে দিই। বন্ধুরা, তোমাদের বলতে চাই যে অবশ্যই যখন ফেসে এটা লাগাবে তার সাথে গলায় লাগাবে না, যখনই আমরা ফেসে প্যাক লাগাচ্ছি তো অবশ্যই মেনটেন করবে যাতে গলাটাতেও প্যাকটা লাগায়। তাহলে কি হয়, আমাদের গলার যে কমপ্লেক্সটা রয়েছে আর ফেসের যে কমপ্লেক্সটা রয়েছে যথেষ্ট কাছাকাছি থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফেস প্যাক লাগানো পুরো কমপ্লিট। তো এবার এটাকে অন্তত 10 মিনিটের জন্য ছেড়ে দাও শুকানোর জন্য, আর পুরোপুরি শুকানোর কোনো প্রয়োজন নেই, 10 মিনিটই যথেষ্ট।
আফটার ওয়াশ আবার এমন একটা পরিষ্কার কাপড় নিয়ে আমরা মুখটাকে ভালো করে মুছে ফেলবো, ভালো করে ড্রাই করে নেবো যাতে ফেসে কোনো জল না থাকে। তোমরা দেখতেই পাচ্ছো যে আমি যখন ভিডিওটা করতে বসেছিলাম তার তুলনায় এখন আমার ফেসটা একটু পরিষ্কার, একটু ব্রাইট লাগছে। তা একবার ইউজ করাতেই যখন ফেসে এতটা ডিফারেন্স দেখা যাচ্ছে, তা তোমরা বুঝেই নাও যদি এই প্যাকটাকে তোমরা একটু শিডিউল অনুযায়ী মেনটেন করে ব্যবহার করো তাহলে এটা কতটা এফেক্টিভ। এবার কথা বলি আমার লাস্ট প্রসেসের ব্যাপারে। ফেস ওয়াশ করা হয়ে গেল, ফেস প্যাক লাগানো হয়ে গেল, আর এবার আসলো লাস্ট প্রসেস, টোনিং। তো তোমরা এই প্রসেসটার জন্য যে কোনো টোনার ইউজ করতে পারো, ফেস মিস্ট ইউজ করতে পারো। আমি বেসিক্যালি গুলাব জল ইউজ করা খুবই ভালোবাসি, তা আমি ইউজ করছি মান্ত্রার এই রোজ ওয়াটারটা। এটা খুবই ভালো, তোমরা দেখতেই পারছো এটা আমি কতটা ব্যবহার করেছি। এর আগেও আমার ওয়ান বটল ইউজ করা হয়ে গেছে, এটা আমার সেকেন্ড পারচেস। তো এটা ভীষণ 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 ভালো অন্যান্য রোজ ওয়াটারের তুলনায়। এর উপরেও আমি একটা ভিডিও পরবর্তী সময় বানাবো তোমাদের। তো তোমরা যদি এটাকে বাই করতে চাও মান্ত্রার অফিসিয়াল সাইটে গিয়ে এটাকে বাই করতে পারো। তা এবার এটাকে আমি ভালো করে নিজের ফেসে স্প্রে করে নেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ, তবে সামনে আরও অনেক ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে জুড়ে থাকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এছাড়াও তোমাদের যদি কোনো স্কিন কেয়ারের ব্যাপারে জানার থাকে, কোনো হোম রেমিডিজের ব্যাপারেও জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাছাড়াও কোনো প্রোডাক্ট রিলেটেড কোয়ারিজ থাকলেও আমাকে কমেন্ট বক্সে বলতে পারো, আমি যতটা পারবো তোমাদের সেই কোয়েশনগুলো অ্যান্সার করার চেষ্টা করবো। টিল দেন বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।